নমস্কার, আমি গায়ত্রী বংদিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একই মাছ থেকে ফিশ ফ্রাই এবং ফিশ তন্দুর বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা তৈরি হবে ঘরে থাকা সামান্য উপকরণে। যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে বড় সাইজের তিনটে পমফ্লেট মাছ নিয়েছি, এর ওজন প্রায় 1 কেজি। তো আমি এটাকে ফিশ তন্দুর বানাবো আর এই দুটোকে আমি ফিশ ফ্রাই বানাবো। মাছ দুটোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পেট থেকে নোংরা সব পরিষ্কার করে দিয়েছি, চোখটাকে রিমুভ করে দিয়েছি আর এগুলো আমি সব কাঁচি দিয়ে কেটে মাছটাকে চিরা লাগিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব। এবার আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে নিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে আমি আদা আর রসুন একসঙ্গে গ্রেট করে নিয়েছি, এটা আছে বড় চামচের 1 চামচ। এবার আমি দিচ্ছি সামান্য একটু হিং, হিংটা দিলে মাছের টেস্ট এবং ফ্লেভার বাড়বে আর তাছাড়া হজমের জন্য খুব ভালো, তার জন্য আমি এখানে হিং দিচ্ছি সামান্য একটু। এবার দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, এখানে একটা বড় সাইজের অর্ধেকটা লেবু নিয়েছি, সেটা আমি চটকে দিচ্ছি। এবার আমি সমস্ত মশলা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মশলা ভালোভাবে মেখে নিয়েছি, এবার মাছের মধ্যে মশলা আমি লাগিয়ে নেব। মাছ আমি মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি, আমি এবার মাছগুলোকে এইভাবেই রেখে দেবো। আপনি চাইলে 1/2 ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারেন, আমি 1/2 ঘন্টা এইভাবেই রেখে দেবো। এবার আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, মাছগুলো আমি 1/2 ঘন্টা রেস্ট করিয়ে নিয়েছি। আমি বলেছিলাম যে এই মাছটাকে তন্দুর বানিয়ে দেখাবো, আপনি যদি মাইক্রোওভেনে করেন তাহলে তেলের প্রয়োজন হবে না। তো আমি ফ্রাই প্যানে করছি বলে আমি একটু তেল দিচ্ছি, কিন্তু তেল একদম খুবই কম টানবে। আমি এবার মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একদিকটা 2 মিনিট হতে থাক, তারপরে আস্তে আস্তে উল্টে দেবো। মাছটা আমি প্রায় 1 মিনিট মতন 1/5টা ভাজছি। এবার আমি এই গরম তেল উঠিয়ে উঠিয়ে এর মধ্যে দেবো, তাহলে মাছের যে কোটিংগুলো আছে সেটা একদমই ছাড়বে না। একটা চামচের সাহায্যে দিই, এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। এইভাবে প্যানটা ধরে আমি আস্তে আস্তে মাছটাকে একটু কাত করে ভেজে নেব, তাহলে গোটাটাই ভাজা হবে।
তো তৈরি হয়ে গেল তন্দুর পিস। আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি। এ দেখুন, যতটা তেল দিয়েছিলাম ততটাই থেকে গেছে। এবার আমি ফিশ ফ্রাই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ বেসন আর 1 চামচ সুজি। আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। সুজি আর বেসন যাতে ফিকে না লাগে তার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি সুজি আর বেসনটাকে এইভাবে একটু সমান করে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা মাছ নিয়ে বেসন আর সুজির মধ্যে দুদিকই ভালোভাবে কোট করে নেব। দিয়ে এইভাবে মাছটাকে ঝেড়ে নেব। একইভাবে এই মাছটাকেও তৈরি করে নেব। ফিশ তন্দুর বানানোর জন্য যে তেলটা নিয়েছিলাম সেই তেলটাই আছে, আমি একটু ছেঁকে নিয়েছি সেই তেলটাকে। এর মধ্যেই আমি আরও 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গরম তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হওয়ার পর আস্তে আস্তে আমি উল্টে দেব। এক সাইড আমি প্রায় 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একইভাবে এটাকেও নড়িয়ে চড়িয়ে ভেজে নেব। মাছ আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। একটা মাছ ভাজতে আমার প্রায় 4 মিনিট মতন টাইম লেগেছে। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। ওই তেলটাতেই পরের মাছটাকেও আমি ভেজে নেব। দুটো মাছই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ফিশ তন্দুর আর ফিশ ফ্রাই। আমি এখানে টমেটো, লেবু আর পেঁয়াজের সঙ্গে সাজিয়ে দিয়েছি। আপনি চাইলে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও ছিটিয়ে দিতে পারেন। তো এভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।